वेलकम टू माय न्यू वीडियो। हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम, केमन आछेन आपनारा? आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो बंधुरा, आरो एकटा नतून वीडियोते आपनादेर स्वागतम। आजकेर वीडियोटी अनेक स्पेशल, आपनारा रिक्वेस्ट करेछेन अनेके आमार काछे जे भाइया बेबीदेर बाइकेर रिव्यू देखानोर जोन्नो। तो तारी धारावाहिकता आमी किन्तु चले एसेछि किन्तु बेबीदेर बाइक निये। আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকবে হচ্ছে বেবিদের বাইক নিয়ে। আপনারা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল ভিডিওটি। আর ফ্রেন্ডস, আমি এই আরএফএল প্লাস্টিক এন্ড টয়েজে ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড দিই। আপনারা জানেন যে সবার আগে সবসময় নতুন ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এই জন্য আপনারা অবশ্যই মন থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইক। তো আজকের ভিডিওটি হচ্ছে বাইক নেই, আয়রন ফাইভ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আর একটা দেখতে পাচ্ছেন জিএস, এই দুইটা মডেলের বাইক। এগুলোর প্রাইস সম্পর্কে আমি ধারণা দেব, টুকিটাকি তথ্য দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বাইকের কিন্তু গেট আপ একটু আলাদা, দুইটা কিন্তু দুই ধরনের। আমি যদি প্রথমে কথা বলি জিএসটা নিয়ে, তো এটা হচ্ছে জিএস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু তিনটা চাকা রয়েছে, সামনে একটা, পিছনে দুইটা চাকা। আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, আপনারা একটু দেখে নেবেন। এই পাশে একটা চাকা দেখতে পাচ্ছেন এবং ওই পাশে একটা চাকা দেখতে পাচ্ছেন। এই টোটাল তিন চাকা, সামনে এক চাকা, টোটাল হচ্ছে তিনটা চাকা। তো এই গাড়ির গ্যাট আপটা হচ্ছে শক আপ রয়েছে দেখতে পাচ্ছেন, তিন চাকা। এটার হচ্ছে সামনের গ্যাট আপটা দেখেন আপনি একটু, এখানে পা রাখবে, পায়ে কিন্তু আপনার যেটা গিয়ার বা যেটা সাহায্যে গাড়িটা সামনের দিকে যাবে, এগুলো কিন্তু চার্জিং। আমি আবারও বলছি এগুলো কিন্তু চার্জার, চার্জ দিবেন তারপরে এই বাইকগুলো যাবে। মিনিমাম হলে, না হলেও 20-25 কিলোমিটার চালাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করলেই পায়ে, এখানে প্রেস করলেই কিন্তু সামনের দিকে যাবে। এটা হচ্ছে পিক আপ, আমাদের বাইক বড়দের বাইকে থাকে হাতে পিক আপ, এটা হচ্ছে পায়ে পিক আপ। এটার এই যে চার্জার দেখতে পাচ্ছেন সঙ্গে, এটাতে হচ্ছে আপনারা বিদ্যুতের সাহায্যে যদি চার্জ দেন তাহলে কিন্তু এটা আপনারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন। দেখেন এটা কিন্তু আমি অন করলাম, এখানে সুইচ রয়েছে। আবারও বলছি এটাতে হচ্ছে আপনারা গান শুনতে পারবেন, মিউজিক রয়েছে। এটাতে কিন্তু আপনারা পিছনও নিতে পারবেন, সামনেও নিতে পারবেন। মোটামুটি বেশ কয়েকটি সিস্টেম রয়েছে এবং সাউন্ড সিস্টেম কিন্তু রয়েছে, লাইটিং সিস্টেম রয়েছে। এক কথা শেষ, একটা বাইকের পূর্ণাঙ্গ বাইকের যা যা প্রয়োজন সেম জিনিসগুলো এখানে দেয়া রয়েছে, শুধু বাইকটা হচ্ছে ছোট। তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, জিএসটার প্রাইস একদম ফিক্সড প্রাইস 15,200 টাকা। 15,200 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা, কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় নিতে পারবেন। সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসেসটা আপনাকেই দিতে হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আয়রন ফাইভের মডেলটা দেখেন, এটাতে কিন্তু দুইটা চাকা রয়েছে এবং হুইল চাকা রয়েছে, ছোট ছোট চাকা দেখতে পাচ্ছেন, হুইল চাকা। তো এটার গেট আপটা এই জন্য একটু ভিন্ন যে এটা দুই চাকার, মানে একটা মোটরসাইকেল একটা কিন্তু ভাব এটার ভিতরে কিন্তু আছে। আপনারা চাইলে হুইল চাকাগুলো কিন্তু খুলে ফেলতে পারবেন। এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন যে পায়ে প্রেস করতে হবে, গিয়ারটা পায়ে রয়েছে এবং এখানে মিউজিক আপনারা শুনতে পারবেন, অডিও মানে ইউএসবি ক্যাবেল দিয়ে আপনারা শুনতে পারবেন। এটারও সামনে কিন্তু রয়েছে মিটার, একটা বাইকের যা যা প্রয়োজন তাই তাই কিন্তু রয়েছে এখানে। এটাও কিন্তু চার্জিং সিস্টেম, চার্জার সঙ্গে রয়েছে। তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটার প্রাইসটা পড়বে আপনার একদম ফিক্সড প্রাইস, আয়রন ফাইভ মডেল, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 15,750 টাকা। 15,750 টাকা। গ্যাট আপটা দেখতে কিন্তু একটা মানে অন্যরকম একটা লুক আছে। তো এখানে আরও একটু কম দামে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাইকটা দেখতে পাচ্ছেন ফার্স্টে লাল কালারের। তো এই বাইকটার প্রাইসটা যদি আমি আপনাদেরকে বলি, এটাও কিন্তু দুই চাকার এবং হুইল চাকা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু ছোট সাইজে ছোট। তো এটার প্রাইসটা যেটা সেটা হচ্ছে 12,550 টাকা, 12,550 টাকা এই বাইকটা। এখানে হোয়াইট কালারের, সাদা কালারের যে বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা,
সেটা প্রাইসটা আমি যদি আপনাদেরকে বলি, 14,100 টাকা, 14,100 টাকা সাদা রঙের বাইকটা। এটার গেট আপটাও কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা আমাদের কাছে কিন্তু একটা বাইক রয়েছে খুবই দামি স্পেশাল, আমি দেখাবো আপনাদেরকে। এই বাইকটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইসটা আপনার 14,000 ফিক্সড, একদম 14,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে বাইকটা, এটা আমাদের কাছে কিন্তু দামি বাইক। এই বাইকটার প্রাইসটা হচ্ছে 28,000 টাকা, 28,000 টাকা এই বাইকটার প্রাইস। তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে আপনার কোন বাইকটা বাচ্চাদের, মানে আপনার বাচ্চার জন্য প্রয়োজন। আমরা কিন্তু আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করব। তো যদি কম হয় দাম, অনেক সময় আপডাউন হয়ে থাকে দামগুলো, তো প্রাইসগুলো যদি আপডাউন হয়ে থাকে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলবেন, ভালো মন্দ জিজ্ঞেস করবেন। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।